রান্নাবান্না চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমদই। আমদই করার জন্য প্রথমে আমি দুটো আম নিয়েছি, এবার আমগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আমগুলো কেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব, তারপর কড়ার মধ্যে সেই আমের পেস্টটাকে দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে নেড়ে এর মধ্যে দু চামচ চিনি দেব। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করবেন সেরকম চিনি ব্যবহার করবেন। চিনি দেওয়ার পর এটা ভালো করে নেড়ে নেড়ে যখন এইরকম অবস্থা আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে এটা ঠান্ডা হতে দেব। অন্যদিকে আবার গ্যাসের মধ্যে কড়া বসিয়ে নিয়ে আমি এখানে দু কাপ দুধ দিচ্ছি। দু কাপ দুধ দিয়ে এর মধ্যে দুটো থেকে তিনটে এলাচ দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে ঘন করে নিতে হবে। যখন দুধটা ঘন হয়ে এরকম অবস্থা আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এরপর একটা অন্য পাত্রের মধ্যে আমি 100 গ্রাম মতো দই দিচ্ছি। টক দই, টক দইটা নিয়ে এটা ভালো করে আমি ছেনিয়ে নেব। তারপর আমি যে বাটিগুলোর মধ্যে দইটা পাতবো সেই বাটিগুলোতে অল্প করে টক দই নিয়ে গোটা বাটিটার মধ্যে লাগিয়ে দেব, তাহলে দইটা খুব তাড়াতাড়ি বসে যাবে। এরপর যে আমের পেস্টটা ছিল সেটা এর মধ্যে দিয়ে ভালো করে দইয়ের সাথে এটা মিশিয়ে নেব। ভালো করে টক দইয়ের সাথে আমটা মিশিয়ে নেওয়ার পর যে দুধটা তৈরি করে রাখা হয়েছিল সেই দুধটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও এটা ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই দুধটা কুসুম কুসুম গরম হতে হবে, খুব একটা গরম থাকলে কিন্তু হবে না। তারপর দইয়ের মিশ্রণটা যে বাটিগুলোর মধ্যে আমি দই মাখিয়ে রেখেছিলাম সে বাটিগুলোর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটা কোনো গরম জায়গায় 12 ঘন্টা মতো রেখে দেব, তাহলেই তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো দই। তারপর আপনারা চাইলে এটা ফ্রিজে রাখতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।